মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অ্যান্ড আই হোপ কি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে ব্লগটিকে স্টার্ট করি। আমি জাস্ট রুম থেকে উঠলাম, এখন 9টা মতন বাজে, চা টা খেয়ে নেবো। ফ্রেশ তো হয়ে গেছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু এই যে চোখ হয়তো চুলকাচ্ছিল না, তার জন্য বসেছিলাম। মাকে বলছিলাম, মা কী করবে তো, কেন চোখ ঠোক চুলকাচ্ছে? তো মা বলছে ভালো করে জল, মানে জলের ঝাপটা দিতে, জলের ঝাপটা ঝাপটা দিচ্ছিলাম। যাই হোক, এই করতে করতে লেট হয়ে গেছে, এখন চা টা খাবো। আর ঘুম থেকে উঠতে না, এখন দেখি প্রতিদিন প্রায় 8টা হয়ে যাচ্ছিলো, কিন্তু আজকে দেখলাম 9:45 হয়ে গেছে। মানে শুধু লেটই হয়ে যাচ্ছে, যত শীতটা আগাচ্ছে তত লেট হয়ে যাচ্ছি আমরা। যাই হোক, কোনো ব্যাপার, এখন চা টা খেয়ে নিই। রিয়ার চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে আমার চাটাকে গরম করে নিচ্ছি। আজকে আমার ট্রেন লেটেই চলছে, মানে যেটাই করতে যাচ্ছে সেটাতেই লেট হয়ে যাচ্ছে। রিয়ার চাটা খাওয়া কমপ্লিট, আর আমি ব্রাশ করতে করতে এত লেট হয়ে গেছে যে ওকে ধরতেই পারিনি, এর জন্য আমারটা ঠান্ডা হয়ে গেছিলো। আমি আবার গিয়ে এর জন্য চাটাকে গরম করে নিয়ে আসলাম। এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, আর বেডও আমি সেট করে দিয়েছি। সো সব কাজ ডান, এবার শুধু ব্রেকফাস্টটা করবো, অ্যান্ড দেন আমি স্নান করতে যাবো। তো চলো দেখি মা ব্রেকফাস্টটি কী বানালো আজকে। আজকে আছে ব্রেড আর হলো এগ, সুখা ব্রেড। ভালোই হয়েছে, তাই বলছি যে এত ভালো লাগছে দেখতে সকাল। না সকাল সকাল তো যেরকম লাগে, মানে ওই তো যেরকম আমাকে লাগছে ওরকমই তোকেও লাগে, কিন্তু আজকে সেরকম লাগছে না, তাই আমি ভাবলাম মেকআপের কামাল তোর না করা হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য শুধু ওয়েট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ আইবনু, তোর মতন চুল কাটতে ইচ্ছা হচ্ছে, কাট। তো কাটবো, হ্যাঁ মা যদি বকে বকলে বকলো। ও মা, রিয়ার মতন কাটি না? একদম না। কেন, কি হইব? একদম না, তোমার চুল একদম ছোট, আর এর উপরে আবার কাটবা তো তুমি বাবা বকাবকি করবে, আমার বাজে লাগে দেখতে। তাহলে রিয়া কি বলছিস? তাহলে কাটিস না, এত বকা যখন খাচ্ছিস। বাবা ওদিক থেকে চেঁচাচ্ছে, এদিকে ভিডিওতে আসবে না, এদিকে চেঁচাচ্ছে। না কাটবি না, মানে আচ্ছা তোমাদের চুল নাকি গো এত এত ওপিনিয়ন দিচ্ছ যে সত্যি করা উচিত না এর জন্য? আমি তো করি না এর জন্য, আমার কাটতে ইচ্ছা আমি কেটে ফেটে দিই, আমি জিজ্ঞেস করতে চাই না। তাহলে বেশি একদম গুদলো হয়ে গেছে, গুদলো তো। যা তো, ও মা দেখো তো কিরে পূজা, সবসময় বকাবকি করতে মানে হবেই, সবসময় একটা না একটা কিছু লেগেই থাকে। কেন, কি করলাম? একটু চিপাচিপি করলাম তো কি হলো? তাতে তোমার কি, তোমার গাল চিপেছি আমি? আরে ওটা দেখতে বাজে লাগে তো, একজনের অসুবিধা হয় নিশ্চয়ই, নাহলে ও চিল্লা চিল্লি কেন করবে? কেন করব, কেন করিস? হ্যাঁ করবই, কেন করিস? আমার গাল টিপবি না? তো তোর গাল তো টেপার জন্যই আনছে তোকে, তোকে কি এমনি আনছে নাকি তোর সাথে খেলাধুলা করবো? পূজা মা, ওর সাথে খেলাধুলা করার জন্য ওকে আনছো না? ও মা তুমি সত্যি কথা বলো, ওর সাথে খেলা বড় হচ্ছিস এখন, এরকম করিস না। একজন এইমাত্র প্রচুর বকাবকি খেলো, আর পারমিশনের নামে নাও শুনলো, বাট তারপরেও সে রেডি চুল কাটবে বলে, ওদিকে গার্ডেনও লাগিয়ে দিয়েছিস। এবার এদিকটা ভালো সময় আছে, সুযোগ আছে, বাবা স্নানে গেছে, এইটুকু সময়ের মধ্যে আমি কেটে ফেলবো। আচ্ছা আর তুই আস্তে আস্তে বল, নাহলে মা বাবা জেনে যাবে। আচ্ছা তুই যখন কাটবি তখন তো এমনিতেও জানবি, যখন কাটা হয়ে যাবে তখন আলাদা ব্যাপার, এখন যদি এসে আটকে দেয় তাহলে কীভাবে, যদি খিচড়িটা নিয়ে চলে যায় আমি কাটবোটা খেয়ে দিই। হ্যাঁ আমাদের আবার চুল কাটা মানে তো দুটাই জিনিস, একটা হচ্ছে গার্ডার, প্রথমে ওটা দিয়ে চুলটাকে মানে স্প্লিট, চিউনি দিয়ে স্প্লিট করে তারপর গার্ডার আটকাও, তারপর সিজার দিয়ে যা ইচ্ছা তাই কাটো, ব্যাস আমাদের হেয়ার কাট হয়ে গেলো। আর কী লাগবে, আমি কি বেকার বেকার এখন এটার জন্য 300-400 টাকা খরচা করতে হবে? তোর কাছে তো নেইও, খরচা করার জন্য থাকতেও হবে জিনিসটা। রাসমেলা থেকে সেই টাকাটা দিয়ে জিনিস কিনবো, ওই 300-400 টাকা দিয়ে। হ্যাঁ আচ্ছা, এর জন্য এখন টাকাটা আমি সেভ করবো, এখানে চুল কাট করবো। আর মেন কথা, কেন পার্লারে কেন যাবো, আমি নিজেই তো পারি এটা, জানিস না তুই? হ্যাঁ জানি তো, একবার এইটা থাকতে আমার সাথে যা করেছিলিস। না 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 ঠিকঠাক লাগছে, এরকম করে বলছিস তাতে লাগছে, মানে কিরকম মাঝখানে তুই তো করিস না, বাট ঠিক আছে তুই তখন কাটবি। তুই কিন্তু মাকে গিয়ে বলিস না। আমার কি দরকার, আমি নিজেই দুদিন আগে কেটে বসে থাকলাম, আমি কেন বলতে যাবো? হ্যাঁ চল। আচ্ছা দিদি, চুল কাটা শুরু করার আগে একটা কথা,
অলরেডি আমার ঘর ঝাড়া হয়ে গেছে, হ্যাঁ, আর সকালবেলা মুছেও দিয়েছি আজকে ঝাড়ার পরে। তো তুই যখন চুলটা কাটবি, কাঁচিটা তো হাতে নিয়ে নিলি, সবগুলো তো মাটিতে পড়বে, তারপর কে ক্লিন করবে? এগুলো কাটার আগে বলে দে কে ক্লিন করবে। আমি করে দেব, করবি তো? ওটা ওখান থেকে নিয়ে আসবো, কি বলে ওটাকে, যে হ্যাঁ আমি কিন্তু আর করবো না, তোকে করতে হবে না, আমি করে দেবো। আচ্ছা, নো টেনশন নো চিন্তা, আইসো জীবনে একটা ভালো দিদি, ঠিক আছে, কাট। পাগল ঢাগল হলি নাকি, নাচছিস কেন? হ্যাঁ, ভালো লাগছে, চুলটা কাটা ভালো হয়েছে। এটা হচ্ছে কি, মার খাওয়ার আগের খুশি, যেটা খেতে চলেছে তার আগের খুশি। ভালো, আরে থাম, কি করে যাচ্ছিস? ভালো হয়েছে, পেছনটা দেখি, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো লাগছে, ভালো হলো, দেখ ছিলেই এতটুকু, হ্যাঁ হ্যাঁ, ওটা একটু উঁচুতে উঠালাম, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে যাই, এবার গিয়ে ফার্মা সাঙ্গুর আসি, তুই একটা প্লিজ কাজ করবি? না, করবো না, আমি কাজটা করবো না, না আমি কাজটা করবো না, আমি আগেই বলছি। শোন, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। না, আমি শিখতেই চাই না। সুফ্রিটা, ওটা যেটা সুলফি, হ্যাঁ সুলফি না কি বলে, যাই হোক সুফ্রি, ওটাকে নিবি। না, আমি শিখবোও না, আমি করবোও না, আমি করবো না, আমি তোকে সকাল, হ্যাঁ আমি তোকে আগে কি বললাম, দেখো এতখানি কাজ বাড়িয়েছে, এইটার চুক্তি আগেই হয়ে গেছিল যে ও ক্লিন করবে, কেটে ফেটে এখন বলছে এগুলো আমাকে ঝাড়ু নিয়ে হয়, এই নিয়ে হয়, সেই নিয়ে হয়। আমি তো করবোই না, আমি পুরো ঘর কি করে রেখেছি না, এদিকেও ছোটো 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 চুল হয়ে গেছে, আর এখানে তো মেনটা, আমি কিচ্ছু করবো না। যাই হোক, গুরু রাজি হয়ে গেছে, এগুলো পরিষ্কার টরিষ্কার করে দেবে, আমাকে বলছে যা তুই তাহলে গিয়ে স্নান করে আয়, তারপর আমার জন্য জল মানে ভর্তি ছেড়ে দিবি, তারপর আমি গিয়ে স্নান করে নিবো। তো আমি বললাম ঠিক আছে। তো আমার তো বেশ ভালোই হলো, চুলটা কাটা হয়ে গেলো, ফটাফট গিয়ে শ্যাম্পুটাও করে ফেলি, আর বোনু এখানে সবগুলো ক্লিন ক্লিন করে নিক, বাস তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ইরা, তুই রাজি হয়েছিস তো? অল্প অল্প হয়েছি, জোর করে হওয়ালি তো, আর বেশি করিস রে তুই, ওই ঝেড়ে দিবো, যা বিকাল হলে আমাকে কেলক্স চকোস খাবো, কিচ্ছু খাওয়াতে পারবো না, তো যা যা, বেশি একদম, আমি ঝেড়ে দিবো বাস। রে বেটা না, গুবলা গুবলা আমি, তুই মোটি যা। কালকে দেখাচ্ছে স্নান করবি, একদিন ধরে তোর স্নান করবো রে গাধা। ও, তুই তো দুই মিনিটে স্নান করিস, ও তো জল ঢালার আগে ওর স্নান হয়ে যায়, মানে উপর থেকে জলও পড়ে না, ওর স্নান হয়ে গেছে, এত ও তো নোংরা, তো বেশিটা পরিষ্কার না, ও দেখায় নিজেকে পরিষ্কার। তুই যদি আমাকে নোংরা বলিস, সাথে আমার কি যায় আসে, কোনো যায়ও আসে না। না না বন্ধুরা, প্লিজ ট্রাস্ট করো আমাকে। আজকে লাউয়ের কি বানাবা? লাউয়ের ঘন্ট, যেটা তোমরা সবাই ভালোবাসো। হ্যাঁ ওটাই, কি দিই, ওই যে বড়ি উঠোনে পাতা দিই, আগের দিনের মতো, আগের দিনটা হেভি হয়েছিল খেতে, ওটা তো দিদি বানিয়েছিল, আজকে তুমি বানাবা? হ্যাঁ। ও, কাটা অলমোস্ট না হয়নি, এখনো বাকি আছে, এটাও দিবা, এটাও দিবা মা? ভাবছি এক গামলা তো হয়ে গেল, আর মনে হয় লাগবে না। হুম, নাও লাগতে পারে না, আবার বোঝা যাচ্ছে না। আমি স্নান টান করে চলে এসেছি, এখন বেশ ভালো লাগছে, আজকের দিনটা পুরো ল্যাৎখোর ল্যাৎখোর টাইপের ফিল হচ্ছে, মানে নিজেকে মানে কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছে না, সকাল থেকে মানে কিছুই করিনি, প্রায় মানে বসে বসে কাটিয়ে দিলাম, এখন 1:30-1:45 মতন বেজে গেছে, আজকে স্নান করতে করতে এত লেট আমার কোনো দিন হয় না, প্রতিদিন আমি 11:30-11:30 মতো স্নান করিনি, সব কাজে আজকে মারাত্মক লেট হচ্ছে, মানে সেটা বলে বোঝানোর মতন না। আবার এখন মা বলছে যে তুই হলো নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য কিছু কর, এইভাবে সারাটা দিন তো শুয়ে বসে কাটিয়ে দিলি, এবার এখন একটু কিছু কর। তো আমি ভাবছি কি করবো, করার মতো তার কিছু নেই, তাহলে আমার রান্নাটা করে মাকে হেল্পই করে দিই। তো আবার সেই আজকে আছে লাউ, আর লাউটা আমার মানে বেশ ভালোই বানাতে পারি আমি, আগের দিন প্রচণ্ড টেস্ট হয়েছিলো, নিজেরই টেস্ট লেগেছিলো, তার জন্যই বলছি। তো ভাবছি আজকে আমি আবার ওই লাউটাই বানিয়ে ফেলি, তারপরে দেখবো আর কি আছে, যেটা যেটা করতে বলবে করে দেবো। আর তার মধ্যে যেহেতু এত দেরি হয়ে গেছে, আজকে স্নান করতে গিয়ে এতটা বেশি ঠান্ডা লাগলো, মেন কথা আমি 11:30-11:30 মধ্যে স্নান করিনি, তো রোদের মধ্যে মানে ওই সময়টাতে রোদ থাকে, তো এসেই ফটাফট রোদে চলে যাই। আজকে আবার রোদটা এখন মানে যাওয়ার পথে অত বেশি আর জোর নেই রোদ্রে, রোদ্রের অত বেশি আর মানে কী বলবো, তাপ নেই।
তো এবার আর স্নান করতে করতে এতটা বেশি ঠান্ডা লাগছিলো, মানে এখন বেশ কাবু সাবু অবস্থা। এর জন্য ভাবছি আগুনের পাশে থাকলে তো বেশ আরাম লাগবে, তো ওটা একটু দিমাগ খাটালাম। মা বলছিল মাই রান্নাটা করবে, মাকে বললো মা তুমি দাঁড়াও এবার আমাকে একটু তাহলে কিছু করতে দাও, তখন থেকে বলে যাচ্ছ কিছু কর কিছু কর, এদিকে আবার করতে গেলে বলো না দাঁড়া আমি করে দিচ্ছি, তো আমাকে কিছু সুযোগ তো দাও। তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না, চলো দেখি কি করবো না। কি রে মুখ বেজার করে দাঁড়িয়ে আছিস যে, তুই ভাবতে পারিস আমি কখন এসেছি রিয়া? হ্যাঁ অনেক, আমি টাইম দেখি না, টাইম দেখিসনি বুঝলাম। হ্যাঁ বাট এক ঘন্টা হয়ে গেছে, তখন কটা বাজে? দেড়টা দুটো মতন হয়তো বাজে। হ্যাঁ দেড়টা হবে, কারণ এখন আড়াইটার মতো। হ্যাঁ এখন তিনটে বেজে গেছে, আমি করেই যাচ্ছি মানে জল এত যে কোথা থেকে জল আসলে বুঝলাম না। দেখ একবার দেখ, এতক্ষণ পর্যন্ত ছিল ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ছিল, এখনো স্টিল কতখানি জল আছে ভাবতে পারিস? মানে কত মানে ইরিটেট হয়ে গেলাম আমি, আমাকে বেরোতে হবে বাইরে একদম হলেই। এর জন্য মা তখন বলছিল যে আমি বানাচ্ছি আমি বানাচ্ছি, তুই বললি যে না তুই বানাবি, বানাতে গিয়ে না তোকে দেখে বোঝা যাচ্ছে তুই টায়ার্ড হয়ে গেছিস, যত এক্সাইটমেন্ট নিয়েছিলি সব গেছে। আচ্ছা শুধু সবজিই খাবো, এতগুলো সবজি ভাত কিচ্ছু খাবো না। রান্নাটা হতে যেহেতু একটু বাকি আছে তাই জন্য আমি আবার এখানে চলে এসেছি। এখানে আসলে বুঝতে পারি না হাঁটাহাঁটি করলে না খুব তাড়াতাড়ি সময়টা কিসের জন্য যেন কেটে যায়। আর এই জায়গাটা আমার খুব ভালোও লাগে, রাতেও যখন আমার খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে এখানটাতে এসে আমি 15-20 মিনিটস আর কি হাঁটাহাঁটি করে নিই। আর যেহেতু এখানে লাইটও আছে তো কোনো অসুবিধাও হয় না। ওয়েদারটা দেখো হঠাৎ করে না কীরকম মানে মেঘলা করে আসলো, বুঝতে পারছি না, তিনটেই বাজে কিন্তু দেখে মনে হচ্ছে 4-5টা বেজে গেছে। এমনিতেই ঠান্ডার দিন, তার মধ্যে এরকম ওয়েদার, এখন খাওয়া বাদ দিয়ে মনে হচ্ছে ঘুমাই। বাইরের ওরকম মেঘলা ওয়েদার দেখে না দেখো সব ড্রেস আমি এই ইয়েটা দিয়ে মেলে দিয়েছি, স্ট্যান্ডটা দিয়ে খাটের, মানে যখন তখন বৃষ্টি আদৌ হবে কি হবে না জানি না। ড্রেসগুলো কিন্তু সব ভেজা, মানে আমি একটু আগেই স্নান করলাম তখনই ধুয়ে দিয়েছি, কিন্তু কি করবো ওই ওয়েদার দেখে আর মানে টাইম ওয়েস্ট করলাম না, সব মেলে দিয়েছি। বাইরে তো এমনিতেও আর শুকোবে না ঠান্ডারই দিন, তার মধ্যে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, জানলাগুলোও বন্ধ করে দিয়েছি। এরপরে কিচ্ছু হবে না, শুধু ওই মশা আসবে। দিদি রান্না যেহেতু অলমোস্ট ডান এর জন্য এখানে আমিও এখন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ফটাফট ভেজে নেবো তারপর খাওয়া দাওয়ার পালা। তো 4টা মতন বেজে গেছে, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে, বুঝলাম না কেন মানে বলছিলাম না সকাল থেকে যে সব কাজে আজকে আমার লেট হচ্ছে, তো ওই তো যাই হোক খাওয়া দাওয়া তো লেট হয়ে গেলো, যাই হোক বুঝতে পেরে গেছি যে আজকে আমি লেটেই চলবো, বাকি সময়টুকুও কোনো ব্যাপার না, একদিন দুদিন এরকম হতেই পারে। তো ঠিক আছে চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট করে জানাবে যে তোমাদের ব্লগটি কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।